অভিনয়ে রাজি না হয়ে পরে হাত কামড়েছেন মাধুরী দীক্ষিত, এমন ছয়টি শীর্ষ ব্লকবাস্টার ছবি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে মাধুরী দীক্ষিত তিনি অন্যতম। 90-এর দশকে হিন্দি চলচ্চিত্র শিল্পে তার অনুপ্রবেশ ঘটে। যাই হোক, অন্যদের মতো এই অভিনেত্রীরও তালিকায় অনেকগুলো সিনেমা রয়েছে যেগুলোতে অভিনয়ের সুযোগ পেয়েও তিনি না করে দিয়েছিলেন এবং সেই ছবিগুলি পরবর্তীকালে ব্লকবাস্টার হিট হয়। সেই শীর্ষ চলচ্চিত্রগুলোর নাম। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। এক, ইশক। রাজা সিনেমার সফলতার পর পরিচালক ইন্দ্র কুমার তার পরবর্তী সিনেমা ইশক এর জন্য মাধুরী দীক্ষিত মিনিকে নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেন, কিন্তু মাধুরী তার শিডিউলের সাথে সময় না মেলায় ছবিটি প্রত্যাখ্যান করেন। পরে ইশক এর নায়িকার চরিত্রে জুহি চাওলা অভিনয় করেন। 1997 সালে চলচ্চিত্রটি বিশাল বাণিজ্যিক সফলতা অর্জন করে। এটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রচুর ইতিবাচক সাড়া পেয়েছিল। দুই, দামিনী। মীনাক্ষী শেষাদ্রির অসাধারণ অভিনয়ের জন্য দামিনী ছবিটি বেশ জনপ্রিয়। মীনাক্ষীর আগে এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য মাধুরী প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু এটিও তার শিডিউলের সাথে সময় না মেলায় তিনি প্রস্তাবিত প্রত্যাখ্যান করেন। পরে মীনাক্ষী শেষাদ্রি অভিনয় করেন। শেষ পর্যন্ত দামিনী ব্লকবাস্টার হিট হয়েছিল। মজার বিষয় হল, এই চলচ্চিত্রটি সেরা অভিনেতা এবং সেরা পরিচালক এর অধীনে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। 1942, এ লাভ স্টোরি। পারিন্দা ছবিতে একসাথে কাজ করার পর পরিচালক বিনোদ চোপড়া তার পরবর্তী ছবি 1942, এ লাভ স্টোরি তে মাধুরী দীক্ষিত নিনিকে নিয়ে কাজ করতে চান, কিন্তু ওই সময় মাধুরী তার অন্য শুটিং নিয়ে ব্যস্ত থাকায় তিনি বিনোদ চোপড়াকে না করে দেন। কিছুদিন পর মাধুরী দীক্ষিত অভিনয় করতে রাজি হলে পরিচালক বিনোদ চোপড়া কোনো আগ্রহ দেখাননি। তিনি মাধুরীকে বলেছিলেন তার ছবির জন্য মাধুরী কোনো কিছু উৎসর্গ করেননি। শেষ পর্যন্ত 1942, এ লাভ স্টোরি ছবিতে মনীষা কৈরালাকে নায়িকা হিসেবে নেন। ছবিটি বক্স অফিসে ব্যাপক সফলতা লাভ করে। 4, খামোশি। খামোশি চলচ্চিত্রের জন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালীর প্রথম পছন্দ ছিল মাধুরী দীক্ষিত নিনি, কিন্তু মাধুরী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি তখন প্রেম গ্রন্থ ছবিটি নিয়ে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে মনীষা কৈরালা খামোশির নায়িকা চরিত্রে অভিনয় করেন। খামোশি বাণিজ্যিকভাবে অনেক সফলতা অর্জন করে। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনীষা কৈরালা জিতে নেন ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার এবং সঞ্জয় লীলা বনশালী জিতে নেন সেরা চলচ্চিত্র সমালোচক পুরস্কার। 5, দার। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ইয়াশ চোপড়া দার ছবিতে নায়িকা হিসেবে মাধুরী দীক্ষিত নিনিকে নিতে চেয়েছিলেন। বরাবরের মতোই মাধুরী সময়ের অভাবে প্রস্তাবটি নাকচ করেন। পরে এই চরিত্রে শ্রীদেবীকে নিতে চাইলে তিনি ছবির গল্পের পরিবর্তনের প্রস্তাব করেন, কিন্তু পরিচালক সেটি না করে শেষ পর্যন্ত দারের নায়িকা হিসেবে জুহি চাওলাকে নেন। জুহি চাওলা তার অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা অর্জন করেন। 1993 সালে দার ছিল তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র। চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 6, পারদেশ। গঙ্গা নামে একটি ছবির প্রকল্পের কাজ করার পর পরিচালক সুভাষ ঘাই মাধুরী দীক্ষিত নিনিকে প্রস্তাব দিয়েছিলেন। মাধুরী তাকে বলেছিলেন যে তার ছবিতে অভিনয়ের জন্য তাকে 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। সুভাষ ঘাই তখন মাধুরীকে নেয়ার কথা বাদ দেন। এরপর তিনি চলচ্চিত্রের কাহিনী পরিবর্তন করে এর নাম দেন পারদেশ। গঙ্গার ভূমিকাটি তখন মহিমা চৌধুরীকে দেওয়া হয়। এই চলচ্চিত্রটি একটি সুপারহিট চলচ্চিত্রে পরিণত হয়। বন্ধুরা, এই ছিল মাধুরী দীক্ষিতের প্রত্যাখ্যিত ছবিগুলো। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনার পছন্দের অভিনেত্রী কে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে।